আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি তেল তৈরি করে দেখাবো, যেটি চুল এবং স্কিনের জন্য ভীষণ উপকারী হবে। যাদের ত্বকে বয়সের ছাপ পড়ে গেছে, বয়সের ছাপটা দূর করবে, ত্বক এবং স্কাল্পে রক্ত চলাচল বৃদ্ধি করবে, ড্যামেজ স্কিনকে পুনরায় রিপেয়ার করতে সাহায্য করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলকে খুব সফট করবে আর চুলের গোড়া ভীষণভাবে মজবুত করবে। শুরুতেই আমি গাজর নিয়ে নিয়েছি। গাজর কিন্তু স্কিন এবং ত্বকের জন্য ভীষণ উপকারী। গাজরটাকে আমি হ্যান্ড গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি। গাজরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, পাশাপাশি গাজরে আছে বিটা ক্যারোটিন, যা স্কিন এবং চুলের জন্য ভীষণ উপকারী। স্কিনের কোলাজেন বৃদ্ধি করতে সাহায্য করে। কোলাজেন যদি আমাদের স্টপ হয়ে যায়, তাহলে কিন্তু বয়সের ছাপটা পড়তে শুরু করে। আর গাজরের এই তেলটা নিয়মিত ব্যবহারের ফলে আমাদের কোলাজেন তৈরিতে সাহায্য করবে স্কিনে, এবং আমাদের স্কিনে সহজেই বয়সের ছাপটা পড়বে না। এখানে আমার গাজরটা গ্রেট করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পিওর নারকেল তেলটা নিয়েছি। নারকেল তেলের সাথে আমি 2 চা চামচ পরিমাণ অলিভ অয়েলটা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে অলিভ অয়েল বা ক্যাস্টর অয়েলটা একটু ব্যবহার করতে পারেন, এতেও কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হবে। আজকের তেলটি আমি বানাবো ডাবল বয়লার প্রসেসে। আপনারা চাইলে কিন্তু ডাবল বয়লার প্রসেস বা এমনিতেও তেলটা বানিয়ে নিতে পারেন। তো ডাবল বয়লার প্রসেসটাও আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব। এই পদ্ধতিতে আপনারা তেল বানালে তেলের গুণাগুণটা একদম ঠিক থাকে, সেজন্য কিন্তু ডাবল বয়লার প্রসেসটাই ফলো করা উচিত। আমি একটি কাচের পাত্রে তেল নিয়ে নিয়েছি। এখানে নারকেল তেলের আর অলিভ অয়েলের মিশ্রণটা নিয়ে নিয়েছি। এর সাথে অ্যাড করে দিচ্ছি গ্রেট করা গাজর। কোটার মুখাটা কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এ পর্যায়ে একটি প্যানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি আর পানিটাকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। পানিটা একটু ভালোভাবে ফুটিয়ে আসার পর এ পর্যায়ে আমি কাচের পাত্রটা বসিয়ে দিচ্ছি। কমপক্ষে 20 থেকে 25 মিনিট সময় পর্যন্ত এটি লো আঁচে ফুটিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু গাজরের নির্যাসটুকু তেলের মাঝে প্রবেশ করবে আর গাজরের গুণাগুণটা এবং তেলের গুণাগুণটা একদমই অক্ষুণ্ণ থাকবে। আপনারা কিন্তু তেল বানাতে চাইলে ডাবল বয়লার প্রসেসটি ফলো করতে পারেন, যেহেতু এতে তেলের কোনো গুণাগুণ নষ্ট হয় না। ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এটিকে ছেঁকে নেব, ছেঁকে তেলটুকু বের করে নেব। এই তেলটি কিন্তু স্কিন এবং চুলের জন্য ভীষণ উপকারী। আপনারা নিয়মিত এটি ব্যবহার করলে মুখের উপরে বসে যাওয়া যে কোনো প্রকার স্পট বা মিক্সার দাগটাও কিন্তু সেরে যাবে, পাশাপাশি অ্যান্টি এইজিংয়ের কাজ করে থাকবে, সহজেই বয়সের ছাপ পড়বে না এবং স্কিনটা টান টান থাকবে, এবং স্কিনের ফাইন লাইন বা রিঙ্কলস যদি বসে যায় সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। এই তেলটি এতটাই উপকার হবে যদি আপনাদের স্কিনে কোনো সূক্ষ্ম রেখাও বসে যায়, মানে ফাইন লাইন বা ভাঁজ পড়ে যায়, সেগুলোও কিন্তু দূর করে থাকবে। ত্বকের তেল তেল ভাব কমাবে, মাথার ত্বকের চুলকানি কমাবে। আপনারা কিন্তু এটি চুলেও ব্যবহার করতে পারেন। মাথার চুল ভীষণভাবে সফট করতে সাহায্য করবে, চুলের রিগ্রোথ করবে এবং চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করবে। এই তেলটি ভীষণ উপকারী। আপনারা কিন্তু এটি প্রায় 15 দিনের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন, চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এটি যখন ত্বকে অ্যাপ্লাই করবেন, তখন আপনারা সার্কুলার মোশনে ত্বকটাকে কিছুক্ষণ ম্যাসাজ করে নেবেন। এতে কিন্তু অনেক বেশি উপকার পাবেন। এরপর আপনারা পুরো রাত রেখে দিয়ে সকালে স্কিনটাকে ওয়াশ করে নেবেন, বা দিনের যে কোনো সময় আপনারা লাগিয়ে নেবেন, এরপর স্কিনটাকে ওয়াশ করে নিতে পারেন। আর চুলে অ্যাপ্লাইয়ের পর অবশ্যই আপনারা মাথার স্কাল্পে কিছুক্ষণ ম্যাসাজ করে নেবেন, এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে আর চুল পড়া কিন্তু সহজেই কমে যাবে। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।